পাঁচ দফা দাবি নিয়ে আজকে মাননীয় অধিকর্তা শিক্ষা দপ্তরের কাছে আমরা ডেপুটেশনে মিলিত হবার জন্য আমরা মূলত এখানে এসেছি। যে পাঁচ দফা দাবি হচ্ছে আপনারা নিশ্চিতভাবে অবগত আছেন, গত কিছুদিন পূর্বে আমাদের রাজ্যের মাননীয় হাইকোর্ট একটা ভার্ডিক্ট দিয়েছে যে 50% উপর সংরক্ষণ নেওয়া যাবে না, 50% নিচে সংরক্ষণ মেনেই নিউ করতে হবে। তো আমরা দেখেছি শিক্ষা দপ্তরের মাধ্যমে 230টা STGT একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল, সেখানে ST পোস্টে 172 এবং অন্যান্য পোস্টে SC এবং UR পোস্টে 29 করে তারা সেটা জারি করেছিল নোটিফিকেশন। তো আমাদের প্রশ্ন হচ্ছে গিয়ে, প্রায় 6000 STGT পোস্ট থাকা সত্ত্বেও কেন শিক্ষা দপ্তর মাত্র 230টা পোস্টের জন্য তারা নোটিফিকেশন জারি করলো? তারা আসলে কি এটা চায় যে রাজ্যের বেকার যুবক যুবতীরা যারা ভবিষ্যতে শিক্ষক শিক্ষিকা হতে চায় তাদেরকে বঞ্চনা করার জন্যই কি এই নোটিফিকেশন জারি করা হয়েছে? রাজ্যের BJP IPFT জোট সরকার গঠন হওয়ার পর সেই STPGT পোস্ট এখনও পূরণ করা হয় নাই। আমাদের দাবি হচ্ছে গিয়ে যে এই STGT এবং STPGT যে সমস্ত শূন্য পদ সেটা যাতে অতি দ্রুত পূরণ করা হয়।